এসকেএম গুড ফার্মের পক্ষ থেকে আপনারা কাছে দূরে যে যেখানেই থাকেন না কেন আপনাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে ভিডিওটা তৈরি করছি। ভিডিওটার বিশেষত্ব দেখুন, নদিয়া জেলা তেহট্ট থানা পলাশীপাড়া গ্রামে, দেখুন একে বলে খোড়ে নদী, তার পাড় দিয়ে অনায়াসে ছাগল পালন হচ্ছে। দেখুন এখন সকাল 8টা বাজে, দেখুন ঝিরিঝিরি হাওয়া, বেশ ভালোই দারুণ হাওয়া, তার ভেতর দিয়ে ছাগল পালন চলছে। ছাগলগুলোকে দেখুন, দারুণ দারুণ ছাগল আছে এখানে। দেখুন এই একটা দুর্দান্ত ক্রসব্রিড, কোনটা পেট খুলেছে, কিছু খাচ্ছে না? কখন খাইছেন? ও কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে। মানে ওর জীবনে প্রথমবার কৃমির ট্যাবলেট খাওয়ালেন তাই না? আজকে দুবার তিনবার হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই কাকিমা বলছেন সকালে কৃমির ট্যাবলেট খাওয়ানোর পরে এই ছাগলটার পেট ফুলে গেছে। দেখুন আওয়াজটা, দেখুন মানে সবে ফুলছে আর কি। শোনেন, এক চামচ মতো আবার ছোটা খাই দেন, আর একটু আদার রস, আর একটু জোয়ান মেথির বেটে হাফ কাপ মতো খেয়ে দেন, ও ঠিক হয়ে যাবে। আপনি এইখানটায় আসেন, লাঠিটা থাক না হাতে, দেখতে ভালো লাগবে, নিয়ে আসেন লাঠি ব্যাগ, নিয়ে আসেন। হ্যাঁ এখানে এখানে আসেন, দেখুন আমার এই কাকিমণি সকালবেলায় ছাগল নিয়ে বেরিয়ে পড়েছেন ছাগলগুলো চড়ানোর উদ্দেশ্যে। নমস্কার কাকিমণি, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার নাম কি? আমার নাম সামেনা বিবি। সামেনা বিবি, আপনি কত বছর ধরে ছাগল পালন করছেন? আমি আজ প্রায় 10-12 বছর থেকে। 10-12 বছর ধরে। এই জায়গার ঠিকানাটা বলবেন? তারানগর। তারানগর, জেলা নদিয়া, থানা তেহট্ট, তারানগর। এই যে নদীটা, এই নদীর নাম জানেন? জলঙ্গি নদী, খোড়ে নদী বলে আর কি। জলঙ্গি নদী বলে। হ্যাঁ জলঙ্গিও বলে। দেখুন এর দুটো নাম আছে, একটা খোড়ে নদী আর একটা জলঙ্গি নদী। নদীর ওই পারে বাড়ি তাই তো? ওপার থেকে এই চর দিয়ে চলে এসছেন, বাঁশের শাকো, এই শাকো পার হয়ে চলে এসছেন। তাহলে প্রথমে কটা দিয়ে শুরু করেছিলেন 10-12 বছর আগে? ওই একটা দুটো দিয়ে শুরু করেছি, তারপরে একটা দুটো দিয়ে। হ্যাঁ তাহলে এখন বর্তমানে কতগুলো আছে? না 18টা আছে। 18টা আছে। আর বাচ্চা হবে ও মাসে 4টে। ও মাসে 4টে বাচ্চা হবে তাই তো? 4টে 5টা, বৈশাখ মাসে 5টা বাচ্চা হবে। এমনি বছরে কত টাকার তাও বিক্রি করেন? 50,000 টাকা মতন হয়।
50,000 টাকা দিয়ে 10 কটা আছে বললেন 18টা আছে এখন 18টা আছে 5টা 6টা ধাড়ি থাকলে 50,000 টাকার বেশি হয়ে যায় 5টা 6টা ধাড়ি থাকলে পরে 50,000-60,000 বেশি হয়ে যায় বেশি হয় আপনি বলছেন হ্যাঁ তাহলে তো যদি 15 থেকে 20টা ধাড়ি থাকে তাহলে তো 1.5-2 লাখ টাকা আরামে পাওয়া যাবে তাই না তা তো হবে হবে হ্যাঁ 20টা ধাড়ি থাকলে 2 লাখ টাকা হবে তা তো হবে মানে বছরে যদি দুবার কইছা হয় তাহলে তো হবে বছরে দুবার করে বাচ্চা হলে পরে 20টা ধাড়ি থাকলে পরে 2 লাখ টাকা আরামে হবে তাই তো আর এই ছাগলের যদি কোনো অসুবিধা হয় তখন কি করেন ওই শ্যামনগর থেকে একটা ডাক্তার আসে শ্যামনগর থেকে হ্যাঁ ফোন নাম্বার আছে ফোন করে চলে আসে এমনি ঘরোয়া পদ্ধতি টুকটাক কিছু করেন না না আমি তো জানি না মেয়ে মানুষ বুঝেনি ভাই যেমন ওই ছাগলটা বললেন পেট ফুলেছে হ্যাঁ ওকে তাহলে ডাক্তার ডাকবেন হ্যাঁ ডাক্তার ডাকার এই মুহূর্তে দরকার নেই আপনি খাবার ছোটা যেটা মানুষে খায় গ্যাস হলে পরে খায় দেখবেন খাবার ছোটা এক চামচ মতো খাই দেন আগে হ্যাঁ আর আদার রস মেথি জোয়ান বাটবেন বেটে রস করবেন একটু হলুদ দেবেন দিয়ে ওকে এক কাপ মতো খাই দেন দেখেন ওর পায়খানা প্রস্রাব শুরু হয়ে যাবে ও ঠিক হয়ে যাবে ওর একটু ঠান্ডা ঠান্ডা ভাবও আছে ওর ভিতরে ঠান্ডা আছে আবার গলায় খুশকি হয়েছে দি মলম মাখিয়ে দিলাম হ্যাঁ খুশকির জন্য পটাশিয়াম পারম্যাগনাইট গাঢ় করে গুলবেন গুলে চান করিয়ে দেবেন সব খুশকি নষ্ট হয়ে যাবে হ্যাঁ মাঝে মধ্যে একটু চান করাবেন শ্যাম্পু দিয়ে হ্যাঁ ওই কিনে ক্রাশ শ্যাম্পু দিয়ে চান করে হ্যাঁ শ্যাম্পু দিয়ে চান করাবেন আর এদের এখন বর্তমানে কি কি খেতে দিচ্ছেন বিসুলি খাই বিচুলি খোল কখন খাওয়ান সকালবেলা যখন দে তখনই খাই যখন দে তখনই খাই মানে সকালে কিছু খেতে দেননি বাড়িতে সকালে দেই সকালে বিচুলি দিয়ে খাইতে খাওয়ার পর চড়াইতে আসি দু ঘন্টা চড়াবো দশটার দিকে বাড়ি যাবো হ্যাঁ বাড়ি গিয়ে ঘরে বইতে জল টল দিই তারপর আবার বইকাল তিনটি ছাড়বো আর কিছু দিই না সন্ধ্যার সময় বাচ্চাগুলাকে গম দিই গম দেন এদের ভ্যাকসিন মারেন পিপিআর ভ্যাকসিন হ্যাঁ হ্যাঁ কে ডাক্তার এসে মেরে দিয়ে যায় না আমাদের সোসাইটি থেকে নক আসে মহিলা সমিতির নক আসে হ্যাঁ এবছর মেরেছেন হ্যাঁ কতদিন আগে মেরেছেন এক মাস হয়েছে বাচ্চাগুলোকে দিয়েছি আর ওই গোলার বাটের বাচ্চা আছে বলে দেয়া হয়নি ও ওগুলো দেননি না হ্যাঁ ভ্যাকসিন গুলো কমপ্লিট করে রাখবেন তাহলে কোনো ভয়ের কারণ নেই বুঝতে পেরেছেন আর আল্লাহর আশীর্বাদে আর কিছু হয়নি আমার এবছরে এবছরে কিছু হয়নি না আমি কিছু হইলি পরে ডাক্তার শীতের মধ্যে কোনো সমস্যা হয়েছিল না হয়নি না প্রত্যেক দিন চড়ান এইভাবে প্রত্যেক দিন চড়াই ক ঘন্টা করে চড়ান সকালে 10 নেই 8টায় আসে 10টা 11টায় বাড়ি যায় হ্যাঁ আর বিকেল আবার 3টে আবার বিকাল 3টে এই ছাগল ছাড়া আর কি করেন বিড়ি বাদে বাড়িতে সংসারের কাজ করে আর কাকা বাবু কি করেন ও বাইরে আছে বাইরে আছে উনি বাইরে থাকেন আপনার ছেলে মেয়ে কটা আমার দুটো মেয়ে দুটো মেয়ে হ্যাঁ বাহ খুবই ভালো তাহলে এই যে ছাগল পালন করছেন এইভাবে চড়ান এতে কি একটা আনন্দ আছে ছাগলের সঙ্গে থাকে ছাগল হলে থাকতে পারে না আমি বাড়িতে ভালো লাগে না আমার বেটা ছেলে 20,000 টাকা করে মাইনা পায় আমি তাও বাড়িতে থাকতে পারি না 20,000 টাকা করে মাইনা পায় তাই তো আমি থাকতে পারি না আমি ছাগল হলে থাকতে পারি না ছাগল হলে তার মানে ছাগলকে খুব ভালোবাসে না ভালোবাসে আর আমার গায়ে খুব ব্যথা যন্ত্রণা করে দি ওই ছাগলগুলো নিয়ে ঘুরে বেড়াই বলি আমার ভালো থাকে আমি শরীরে তাই হ্যাঁ তাহলে বুঝতে পারছেন বন্ধুরা এই কাকিমণি বলছেন যে ইনি ছাগলে খুব ভালো থাকে মানে এমনি শরীরে গাত পা ব্যথা করে ছাগল নিয়ে ঘুরে বেড়ালে পরে ভালো থাকে সুস্থ থাকে আমার ডাক্তারের ওষুধ খেলে বাড়িতে থেকে আমার শরীর ফুলে যায় মোটা হয়ে গিয়ে ভালো লাগে না বাহ মানে শরীরে একটা ব্যায়ামও হয়ে যায় হ্যাঁ আমি ছাগলই ভালো থাকে কোনো জায়গায় বেড়াতে দেই তোমার ইচ্ছা করে না তাই নাকি হ্যাঁ কোনো বিয়ে শাদি হোক কোনো অনুষ্ঠান হোক তাও আমি কোনো জায়গায় যাইনি বাহ আমার ছাগলের উপর খুব মায়া ছাগল কি বাড়াবেন নাকি না এর মধ্যে রাখবেন বাড়ালি বাড়ানো হবে না হলে আমার তার মানে আপনিই তো টোটাল সংসারে ভালো হেল্প করে দেন আমার সংসার আমিই চালিয়ে দিই তাই হ্যাঁ আর কাকা বাবু যে টাকাটা ইনকাম করে ওটা জোগাড় থাকে মানে জোগাড় থাকে জমি জায়গা কইতে পারি করে সেলফি নি ঘর বাড়ি করলাম ও
দেখুন বন্ধুরা, এই যে শেকোটা, এই শেকোটা দিয়ে ওপার থেকে দিনে অন্তত 2-3 হাজার লোক এইভাবে পারাপার হয়। তাহলে ঠিক আছে কাকিমণি, আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আপনার ছাগলগুলো অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক এই কামনা করি। তাহলে বন্ধুরা কি বুঝতে পারলেন যে ছাগল পালনের লাভ আছে কি নেই? তাহলে এই সমস্ত দরিদ্র মানুষ যারা ছাগল পালন করে তাদের কাছে আমি গিয়ে গিয়ে তাদের অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরি আমি। তাহলে আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, লাইক করবেন,